সো আমরা নিয়েছি বাসন্তী পোলাও, তার সঙ্গে চিকেন কষা। এটা তো চিকেন পকোড়া ভাজা হচ্ছে, এটা 100 গ্রাম কত, 100 গ্রাম কততে বিক্রি হয়? 135 টাকা। 100 গ্রাম 35 টাকা। আচ্ছা, এরকম দু তিন পিস চিলি চিকেন আর গ্রেভি ইয়ে থাকবে। বাসন্তী পোলাবে কাজু বাদাম কিশমিস এগুলো তো রয়েছে। বিশ্বরপাড়ার পর আমরা চলে এসেছি ওই কাইন্ড অফ নিউ ব্যারাকপুরের কাছাকাছি, কারণ এটা হচ্ছে বিশ্বরপাড়া আর মাইকেল নগরের ঠিক মাঝামাঝি। এটি কাকিমার দোকানে, কাকিমার দোকানে কিন্তু দেখো দোকানটা আমি আগে দেখাই। দোকানটার বিষয় হচ্ছে এইরকম একটা সেট আপ নিয়ে কাকিমা বিক্রি করছে বিভিন্ন ধরনের খাবার। কী কী বিক্রি করছে আমি একটু দেখবো, একটু দেখাও প্রথম থেকে কী কী বিক্রি করছে। চিকেন কষা, চিকেন কষা কিন্তু ভালো, মানে মোটামুটি স্ট্যান্ডার্ড পিস। চিকেন কষা, দু পিস চিকেন, এক পিস আলু দিয়ে পোলাও, 70 টাকা প্লেট। বাহ, তারপরে কি আছে? চিলি চিকেন, এটা আছে চিলি চিকেন। আচ্ছা, এরকম দু পিস তিন পিস চিলি চিকেন, চিলি চিকেন আর গ্রেভি ইয়ে থাকবে, ওটা পড়বে তোমার চিলি চিকেন ফ্রাইড রাইস দিয়ে পড়বে 90 টাকা। আর এটা আছে পোলাও, বাসন্তী পোলাও, মানে নরমালি পোলাও গোবিন্দভোগ চাল দিয়ে একদম। ওটার সঙ্গে চিকেন কষার কম্বো হচ্ছে 60 রুপিস, না 70 রুপিস। আর ফ্রাইড রাইস একটু দেখো, ফ্রাইড রাইস একটু দেখো, সব সবজি টবজি দিয়ে ফ্রাইড রাইস বানানো। এছাড়াও আরেকটা আইটেম রয়েছে প্লেন ঘুগনি, ঘুগনিটা একটু দেখো। এই রয়েছে ঘুগনি, ঘুগনিটা হচ্ছে 10 টাকা প্লেট, তাই তো? আর কি বানাচ্ছে? চিকেন পকোড়া, চিকেন পকোড়া, রুটি, তারপরে মোমো, তারপরে ডিম কারি, ছোলার ডাল, পাঁচমিশালি তরকারি, যে যেরকম বলবে। ফ্রাইড রাইস আর পোলাওর সাথে আলুর দম, চিলি পনির এগুলো বললে করে দিই, আর হোম ডেলিভারিও মাঝে মাঝে করি। বাহ, দারুণ ব্যাপার। তোমার নামটা বলো, নামটা জানা হয়নি। আমার নাম রুবি চক্রবর্তী। রুবিদির দোকানে আজকে আমরা খেতে এসেছি, তো আমরা এখানে ফ্রাইড রাইস, চিলি চিকেন, পোলাও, চিকেন কষা এগুলো তো ট্রাই করবোই, প্লাস আমি ঘুগনিটা আগে একটু ট্রাই করবো। একটু ঘুগনি দাও এক প্লেট। সো ঘুগনি 10 টাকা দাম, দারুণ। সো হচ্ছে 10 টাকার ঘুগনি, আর তার সঙ্গে পেঁয়াজ, লঙ্কা, তেঁতুলের টক অনেক কিছুই যায়, আমরা শুধু একটু লঙ্কা নিয়েছি। সো আমরা একটু ঘুগনিটাই ফার্স্টে ট্রাই করি। দেখো একটু খিদে পেয়েছে, আর একদম বাড়িতে যেরকম ঘরোয়া টাইপের ঘুগনি হয় মাখা মাখা, একদম সেরকম কাইন্ড অফ ওই চানা মশলা যেরকম গ্রেভি হয় না, হালকা মাখা মাখা ওরকম গ্রেভি, ভালো খেতে 10 টাকা অনুযায়ী গড়বড়ে। অনেকটা বাড়ির মতন খেতে, একদম ভালো লাগছে বেশ। চিকেন পকোড়া ভাজা হচ্ছে, এটা 100 গ্রাম কত, 100 গ্রাম কততে বিক্রি হয়? 135 টাকা। 100 গ্রাম 35 টাকা। তো ঘুগনি খাওয়া হলো, এইবার দেখো এখানে চিকেন পকোড়া ভাজা হচ্ছে, দেখো গরম গরম একেবারে চিকেন পকোড়া ভাজা হচ্ছে। চিকেন পকোড়ার দাম হচ্ছে 100 গ্রাম 35 টাকা। এখানে একদম গরম গরম এখন চিকেন পকোড়া ভাজা হবে, দেন আমরা চিকেন পকোড়া খাবো। একদম ফ্রেশ কিন্তু ভাজা হচ্ছে। সুন্দরভাবে ডেকোরেশন করে ফ্রাইড রাইস দিচ্ছে, আর এইবারে যাচ্ছে চিলি চিকেন। আহা হা, দুর্দান্ত। সো এই হচ্ছে 90 টাকায় ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তিন পিস চিলি চিকেন,
আর তার সঙ্গে ফ্রাইড রাইস রয়েছে 90 টাকা দাম। দেখো উইথ বোন চিলি চিকেন, বাট খেতে ভালো লাগছে চিলি চিকেনটা দিয়ে, বিশেষ করে ফ্রাইড রাইসটা। ভালো বলছে, কেমন লাগছে ফ্রাইড রাইস চিলি চিকেন? ভালো, এটা টক ঝাল মিষ্টি চানাচুর যেমন টাইপের খেতে লাগে, ঠিক ওরকম টাইপের ফ্লেভারটা, ঠিক ওরকম একদম স্পাইসিও আছে, হালকা টকও আছে, খুব বেশ ভালো লাগছে, মানে অন্যরকম একটু। এবার আমরা নিচ্ছি বাসন্তী পোলাও আর তার সঙ্গে নেব চিকেন কষা। একবারে দেখতে পাচ্ছ গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও, দু পিস চিকেন যাচ্ছে আর তার সঙ্গে যাবে একটা আলু আর ঝোল, লাভলি। আর আমরা আরেকটা জিনিস অ্যাডিশনাল নিচ্ছি এখানে, এটা যেহেতু শ হিসাবে বিক্রি হয় বাট তাও আমরা এটা 3-4 পিস নেব জাস্ট টেস্ট করার জন্য। সো আমরা নিয়েছি বাসন্তী পোলাও তার সঙ্গে চিকেন কষা, এটা কম্বো রয়েছে 70 টাকা দাম, দু পিস চিকেন কষা থাকবে তার সঙ্গে বাসন্তী পোলাও, আর একটু কোয়ান্টিটি থাকবে, আমরা অল্প করে নিয়েছি যেহেতু ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়েছি তাই। আর তার সঙ্গে আমরা নিয়েছি এই 135 টাকা যেটা বিক্রি করে চিকেন পকোড়া, সেটা আমরা একটু নিয়েছি। সো আমরা নিয়েছি বাসন্তী পোলাও তার সঙ্গে দু পিস চিকেন কষা আর তার সঙ্গে এরকম আলু রয়েছে, এই টোটাল কম্বোটার দাম হচ্ছে 70 রুপিস। বাসন্তী পোলাও তো আর একটু কোয়ান্টিটি যায়, আমরা অল্প করে নিয়েছি। তার আগে আমরা চিকেন পকোড়াটা খাবো, যেটা চিকেন পকোড়াটা হচ্ছে তোমার 135 টাকা দাম, আমরা 4-5 টুকরো নিয়েছি এমনি খেয়ে দেখি। সন্ধ্যেবেলা একটা দারুণ স্ন্যাকিং অপশান, টেস্টি আছে, ভেতরে ম্যারিনেশনের যে মশলা ইউজ করেছে বেশ দারুণ। টিপিক্যাল চিকেন পকোড়াগুলো যেরকম হয়, আমি নর্মাল চিকেনের একটা স্টাফিংস ওপরে একটা ক্রিস্পি কোটিং, ওরকম ব্যাপার না, ভেতরে একটু স্বাদ আছে ব্যাপারটা, এই যো। আর ভেতরে চিকেনও যথেষ্ট পরিমাণে আছে, ভালো লাগছে খেতে। এবার আসি পোলাও মাংস, বাসন্তী পোলাবে কাজু বাদাম কিশমিশ এগুলো তো রয়েছেই। মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও তার সঙ্গে এরকম চিকেন কষা, চিকেন কষার গ্রেভিটা দিয়ে একটু মাখিয়ে, রান্নাবান্না একদম ঘরোয়া, মানে না খুব বেশি তেল ঝাল মশলা, স্পাইসি খাবার একদম সেরকম না, একদম লাইট যেরকম হয় সেরকম। চিকেনটা দেখি একদম সুন্দর ফ্রেশ চিকেন, সুন্দর কুক হয়েছে চিকেন দিয়ে বাসন্তী পোলাও, দুর্দান্ত খেতে, সত্যি কথা দুর্দান্ত খেতে। আমি ডেফিনেটলি তোমাদের বলবো দিদির দোকানে আসো, বা কাকিমা দিদি যাই হোক আসো, এসে এখানকার খাবার ট্রাই করো, ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে। ঘরোয়া খাবার দেখো সেট আপ অনেকেই আছে, এফোর্ড করতে পারে না দোকান, তার জন্য দিদি কিন্তু নিজে আমাদের পোলাও কাকুকে দেখে হয়তো শিখ বুঝতে পারবে একটা টেবিলের মধ্যে কী সুন্দর দোকান পেতে বিক্রি করছে, এখন তো লাইন পড়ে যায় লোক দোকানের সামনে। তো খাওয়ার ভালো হলে সে মানে টেবিলের উপর বিক্রি করছে না এসি রেস্টুরেন্টে বিক্রি করছে ওটা কোনো ম্যাটার না, ভিড় এমনিই হবে। আর তার থেকে বড় কথা ব্যবহার, যা যে কোনো মানুষের সঙ্গে ব্যবহার যদি ঠিক রাখো সে তোমার খাবারের স্বাদ এমনি দ্বিগুণ হয়ে যাবে। কোনো কোনো দিন যদি খাবার দাবার খেতেও ভালো না লাগে না, তার ব্যবহারে সে ব্যাপারটা পুষিয়ে যায়। যাই হোক, খাওয়া দাওয়া আমরা শেষ করি, ওভারঅল ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও, সঙ্গে সঙ্গে অ্যাঙ্গেল চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে ওখানে অল্প সময় তিনটা অপশন পাবে, অল বাটন ক্লিক করলে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ ডেন স্টেট, নতুন ভিডিও খুব শিগগিরই আসছে, মনে রাখবে হ্যাং নামের কোনো সীমা নেই। টাটা। পোলাওটা কেমন লাগছে ভাই? সত্যি অন্যরকম, বেশ ভালো লাগছে, মানে ঘরোয়া যেমন হয় একদম বানালে যেরকম টাইপের হবে ঠিক তেমন, একদম দুর্দান্ত খেতে। দিদি তোমার ফোন নাম্বারটা একবার বলে দাও, বলে দাও 9330121854।